দেশজুড়ে পঞ্চম দিনের টিকাদান কর্মসূচির কার্যক্রম চলছে, এসব খবর জানাতে এখন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী অপলা। অপলা, একটু জানাবেন যে টিকাদান কর্মসূচিতে শৃঙ্খলা কেমন দেখছেন? জি ইব্রাহিম, শৃঙ্খলার বিষয়ে যদি বলি তাহলে বলবো যে সাধারণ মানুষ বেশ খানিকটা সন্তুষ্টি প্রকাশ করেছে আমাদের কাছে। তবে হ্যাঁ, টিকা নিয়ে মূল যে বিষয়টি ছিল আমাদের ভেতরে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা আসলে কতটুকু হবে, তাহলে বলবো যে পঞ্চম দিনে এসে কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের আগ্রহের যে জায়গাটা সেটা আসলে প্রতিদিনই কিন্তু একটু একটু করে বাড়ছে। এবং সকাল থেকেই রাজধানীর হাসপাতালগুলোতে কিন্তু টিকা নেওয়ার জন্য মানুষের যে ভিড়, সেই ভিড়টাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এই মধ্যে কুর্মিটোলা হাসপাতালে আছে, এখানে হাসপাতালে একদম গেটের বাইরেই দুই পাশে দুটো তালিকা দেয়া আছে, যারা যারা টিকা নিতে পারবেন সেটার একটি তালিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আসলে জানিয়ে রাখি, স্পট রেজিস্ট্রেশন যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি কিন্তু আসলে কোটা পূরণ হয়ে যাওয়ার কারণে গতকাল বিকেলে কুর্মিটোলা হাসপাতালে স্পট রেজিস্ট্রেশনের যে বিষয়টি সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এবং আজকেও আসলে সেই সুযোগটি থাকছে না। কারণ বলতে পারেন যে সাধারণ মানুষ যারা টিকা নিতে আসছেন তাদের চাপ সামাল দিতে আসলে কর্তৃপক্ষ অনেকটা হিমশিম খাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে একজন রয়েছেন, আপনি তো একটু আগে টিকা নিয়ে এসেছেন, আসলে এখন কেমন অনুভূত করছেন? টিকা নেওয়ার পরে তো আমি ভালোই বোধ করছি, আমি আসলে কোনো ব্যথা কিংবা কোনো কিছু আসলে আমি ফিল করিনি। আমি ব্যবস্থাপনায় খুবই মুগ্ধ, এই কারণেই মুগ্ধ যে কোভিড ব্যবস্থাপনায় সার্বিকভাবে যে আমাদের যেটুকু ঘাটতি ছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা কিন্তু আর একটু বড় অগ্রসর হলাম বলে আমি মনে করছি। এবং আমি বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, এখানে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা যে মানে বলবো যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং পুরো যে সবাই হাসি মুখে করছেন, এবং আমাদের যারা এখানে যারা উপস্থিত হয়েছি আমার মনে হয় যে সবাই মুগ্ধ হয়েছে আজকে এখানকার ব্যাপারে। এবং আমি আশা করি যে যারা এখনও টিকা নেননি, বিশেষ করে রেজিস্ট্রেশনটা দ্রুত করে নেবেন এবং নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে তারা যেন নিরাপদ রাখেন। জি, আপনি শুনছিলেন আসলে সবাই কিন্তু টিকা নেওয়ার জন্যই আহ্বান জানাচ্ছেন, আপনি কি টিকা নিয়েছেন? না, এখনো আমি নিয়ে আসছি। এই টিকা রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই পর্যন্ত আসা, এর মধ্যে কি কোনো রকম কোনো ভোগান্তির শিকার হয়েছে? না না না, কোনো ভোগান্তির না, বেশ খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবস্থা আছে, যার জন্য করতে কোনো ব্যাঘাত পাইতে হয় না এবং অসুবিধা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। তো ইব্রাহিম, আপনি শুনছিলেন সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা যেরকম রয়েছে, অপরদিকে সুন্দরভাবে শৃঙ্খলভাবেই কিন্তু আসলে সবাই টিকা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো রকমের কোনো জটিলতার খবর আমরা পাইনি। ইব্রাহিম অপলা, ধন্যবাদ আপনাকে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। রাকিব জুয়েল, বগুড়ায় আগ্রহীদের সম্পর্কে আমাদের জানাবেন, এখন পর্যন্ত কতজন নিবন্ধন করতে পেরেছেন সেখানে? ইব্রাহিম, এখন পর্যন্ত বগুড়ায় 5,334 জন রেজিস্ট্রেশন করেছেন এই টিকা গ্রহণের জন্য, এবং সবশেষ গতকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ কিন্তু এরই মধ্যে টিকা গ্রহণ করেছেন। তার মধ্যে গতকালই গ্রহণ করেছেন 2,000 জন মানুষ। অর্থাৎ প্রতিদিনই আমাদের স্বাস্থ্য কর্মকর্তারা যেটি জানাচ্ছেন, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। আর আমি একটু জেনে নিতে চাই যে মাত্র 30 মিনিট আগে এখানে সপরিবারই এসেছেন, তারা দুজনেই কিন্তু টিকা গ্রহণ করলেন, কেমন বোধ করছেন এবং কবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, কোনো জটিলতা ছিল কিনা? আমি 2 দিন আগে রেজিস্ট্রেশন করেছি, আমি কোনো জটিলতা পাইনি এবং এখানে সিরিয়াল মেনটেন করে খুব সুন্দরভাবে টিকা দেওয়া হচ্ছে। আমরা যে বুথটাই টিকা দিয়েছি সেখানে কোনো ঝামেলা কিংবা অন্য কোনো কিছু সমস্যা বোধ করি নাই এবং সিরিয়াল অনুযায়ী খুব সুন্দরভাবে টিকাদান সম্পন্ন করেছে। কোনো শঙ্কা ছিল টিকা নেওয়ার আগে? না, আমাদের ভিতরে শঙ্কা ছিল না, যেহেতু আমার পরিবারের কিছু সদস্য আগেই টিকা গ্রহণ করেছিল, ওনারা বলার পরে, এবং আমার বয়সের কারণে আমি প্রথম দিকে দিতে পারি নাই, বয়সের বাড়টা কমানোর পর 40 যখন করেছে তখন আমি রেজিস্ট্রেশন করে সরাসরি এখানে চলে এসেছি, 2 দিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম। ধন্যবাদ ইব্রাহিম। আপনি শুনছিলেন যে আসলে এভাবে কিন্তু দিনব্যাপী মানুষ পরিবার সাথে নিয়ে আসছে, সপরিবারে আসছে টিকা দিতে, এবং এই সংখ্যাটি আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে যেটি জানতে পারছি যে প্রতিদিনই বাড়ছে। তবে জেলা জুড়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এখনো পর্যন্ত প্রচার প্রচারণা কিংবা এই বিষয়টাকে, রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটাকে আরেকটু সহজীকরণ করা যায় কিনা
সাধারণের জন্য উন্মুক্ত করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে স্থানীয়রা তাদের মতামত দিয়েছেন। সবশেষ এই ছিল আমার কাছে বগুড়া থেকে এই করোনা টিকা প্রদানের খবরাখবর। রাকিব জুল, ধন্যবাদ আপনাকে।